স্বাগতম আপনাকে যমুনা গারুল খামারে Subscribe to my channel and also press this bell icon পাঠাটা এরকম হইতে হবে লেজটা মাটি সুই সুই এবং এটা দুই দাঁতের পাঠা বডির হবে বড় পেট হবে বড় দাড়ির বডি হবে বড় পেট হবে বড় এবং আপনার এই রকম ক্রস এবং হাই ক্রস থাকতে হবে আপনার পেটটা দেখেন কত বড় এখান থেকে এই ধরনের গালল যদি আপনি সিলেক্ট করেন তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে দুইটা করে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনি চিনবেন এইভাবে চিনবেন সেটা হচ্ছে যে ফিগার বড় পেট বড় ক্রস কিংবা হাই ক্রস ধরনের গারল যদি আপনি প্ল্যানিং করে খামার করা যায় তাহলে ইনশাআল্লাহ সেই খামারটা অবশ্যই সফল হবে কিভাবে সফল হবে যেমন যে গারলটা দেখালাম এই গারলটা প্রেগন্যান্ট আশা করা যায় আমার মতে দুই তিন মাসের মধ্যে এটার বাচ্চা হবে তো আপনি একটা গারল খামার শুরু করে যদি দুই তিন মাসের মধ্যে যদি আপনি বাচ্চা পেয়ে যান তাহলে আপনি দুইটা বাচ্চা পেয়ে গেলে আপনি ইনভেস্টমেন্টটা উঠে আসলো আপনার সেখানে আপনি ভালোবাসা নিয়ে খামার করবেন সেখানে যখন আপনার খামারে বাচ্চা আসবে তখন আপনার খুশি লাগবে আপনার মনটাও ভালো থাকবে এবং লাভে চলে আসবেন তখন খামারের প্রতি আগ্রহ জন্মবে এবং খামারটা আপনি লাভবান হয়ে যাবে তো এইভাবে আমি মনে করি খামার শুরু করলে লাভবান হবে তবে আমি আপনার মাধ্যমে দর্শকদের করে একটা কথা বলতেছি যে অবশ্যই গারলকে সুস্থ হইতে হবে সেটা হচ্ছে কি রকম গারল সব সময় এরকম চঞ্চল থাকতে হবে গারল সব সময় মুভমেন্টটা ভালো থাকতে হবে সুস্থতার লক্ষণই চঞ্চল এবং মুভমেন্ট ভালো থাকতে হবে আচ্ছা এখানে একটা প্রতারণার বিষয় আছে আমরা অনেক সময় ধরেন যে আপনার প্রতারণার শিকার হয়ে যায় সেই প্রতারণা কীরকম সেটাও আপনাকে বলি অনেক সময় এই গারল আছে যে গারলগুলো বাঞ্জা থাকে বাচ্চা হয় না যে গারল খামারি শুধু সে ভালো জানবে যে কোনটা বাঞ্জা কোনটার বাচ্চা হয় না আচ্ছা তো কেউ যদি বাঞ্জা গারল পালে বছর পর বছর পালন পারে তাহলে তো সে লাভবান হতে পারবে না সে খামার হিসেবে ক্ষতিগ্রস্ত হবে বাচ্চা পাবে না আবার অনেক পাঠা আছে দেখতে অনেক সুন্দর কিন্তু ব্রিড করে না তো সেরকম আপনার পাঠা নিয়েও যদি আপনার খামার করে তাহলেও সে লাভবান হতে পারবে আবার সবচেয়ে বড় কথা ভালো খামার থেকে গারললে শুরু করলে হবে কি সে গারলের আপনার চিকিৎসা ব্যবস্থা ভালো থাকে খাবার দাবার ভালো থাকে পুষ্টি উপাদান ভালো থাকে গারলগুলো সুস্থ থাকে এবং সুস্থ গারলদের খামার শুরু করলে সেখানে আপনার খামার হিসেবে অবশ্যই লাভবান হবে আর আমি যে প্রতারণার কথা আপনাদেরকে আমি স্মরণ করে দিলাম যদি কেউ এ ধরনের প্রতারণার শিকার না হয় তাহলে গারল এমন একটা প্রাণী গারল থেকে ইনশাআল্লাহ সে সফল হবেই আপনি দেখেন সেটা হচ্ছে এই যে দেখেন আমি খড়টা কুচি কুচি করে কেটে দিছি দিয়ে পুরো মুর্শিদে মাইকে দিছি দেখেন আপনার এগুলো কিভাবে খায় এরা প্রচুর খেতে পারে যে কোনো লতা পাতা যে কোনো ঘাস যে খড়গুলো পাওয়া যায় পলগুলো পাওয়া যায় এই কলগুলো যদি আপনি কুচি কুচি করে কেটে গুঁড়া ভুষি লবণ দিয়ে যদি এরকম মেখে দেওয়া হয় এভাবেই গারলগুলো খুব সুন্দরভাবে খাইতে পারে তাহলে আপনি খড় পল দিতে পারেন নেপিয়ার ঘাস দিতে পারেন যে কোনো গাছের পাতা দিতে পারেন সব খাবারই এরা খায় তো এই খাবারগুলো দেওয়ার পরে আপনি দেখা যাচ্ছে সকালে একবার পল কেটে দিলেন তারপরে একবার নেপিয়ার ঘাস কেটে দিলেন তারপরে পানি গুঁড়া ভুষি খাওয়ালেন এভাবে গারলগুলো বদ্ধভাবে খুব সুন্দরভাবে রাখা যায় এই ইচ্ছা এবং ধৈর্য শক্তি যার আছে সে ইনশাআল্লাহ গারল খামার করে অবশ্যই সে সফল হতে পারবে প্রাণী জগতে যতগুলো খামার আছে তার মধ্যে গারল খামারটা আমার মনে হয় বেস্ট এটা হচ্ছে বেস্ট আমি এই জন্য বলবো যে গরুর খামার করতে অনেক টাকা ইনভেস্ট করতে হয় সেখানে একটা আপনার বাছুরের টাকা ইনভেস্ট করে একটা গরুর যে বাছুর আছে একটা বাছুরের টাকা ইনভেস্ট করে যে কোনো একটা উদ্যোক্তা এখানে সফল হতে পারে একটা ভালো খামারি হতে পারে এবং ধৈর্য ধারণ করে আমার মতো বড় খামারি হতে পারে আমরা যমুনা গারল খামার ভিজিট শেষে আমরা নতুন একটা খামারে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিও পর্যন্ত সঙ্গে থাকবেন যে নতুন খামারটাতে আমরা যাব শনিবার এই যমুনা গারল খামার দেখে অনুপ্রাণিত হয়ে নতুন উদ্যোক্তা হয়েছে দর্শক আমরা ওই খামারটা ভিজিট করব আপনারা সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ এখানে সুন্দর একটা পরিকল্পিত হচ্ছে গারলের খামার
খুব সুন্দর একটা শেড দেখতে পাচ্ছিলেন, খুবই সুন্দর একটা শেড, অনেক ঝকঝকে ছোট্ট একটা শেড হলো। স্ট্রাকচারটা গঠনটা অনেক সুন্দর। শাওন ভাইয়ের হাত ধরে এই খামারটা গড়ে ওঠে। এই খামার সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করব সুন্দর একটা পরিকল্পিত খামার, একটা গারোল খামার। এটা হচ্ছে, এর প্রতিষ্ঠাতা হচ্ছে খায়রুল আলম রুবেল ভাই। শাওন ভাইয়ের হাত ধরে এই খামারটার যাত্রা শুরু। এটা মূলত একটা এনজিওর মাধ্যমে পরিচালনা করে। আসসালামু আলাইকুম। বড় ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আল্লাহর রহমতে। দেখ আমি একটু ভেতরেই ঢুকি। হ্যাঁ আসেন আসেন আসেন। কি উদ্দেশ্যে এই খামারটা আপনি প্রতিষ্ঠা করেছেন একটু দয়া করে বলবেন। আসলে এই খামারটি এটি হলেন একটা এনজিও, সমাজ উন্নয়ন সংস্থা SDS, ঠিকানা হলো ভুলিগাড়ি রাতলি বগুড়া। আমার নাম খায়রুল আলম রুবেল, আমি প্রতিষ্ঠাতা এবং পরিচালন নির্বাহী পরিচালক। তো আমার এই উদ্দেশ্য হলো এখানে একটা কর্মসংস্থানের যাতে সৃষ্টি হয়, যাতে আমার দেখাদেখি অনেক লোক এটা করার চেষ্টা করে এবং তারাও যেন মানে সরকারের পাশাপাশি, হ্যাঁ, তারা যেন একটা মানে উদ্যোগ নেয় এবং তারাও দুটো করে লোকের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে, একটা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তাহলে দেশের জন্য অনেক ভালো একটা ভূমিকা রাখবে। এই যে গারোলগুলো আছে, আপনি কয়টা দিয়ে স্টার্ট করেছিলেন এই ফার্মটা? আমি 12টা দিয়ে শুরু করেছিলাম। কতদিন আগে এটা? এটা আজ থেকে আপনার 3 মাস, 4 মাস আগে। 4 মাস আগে আপনার এখানে এসে কি কোনো বাচ্চা হয়েছে? হ্যাঁ, 4টা বাচ্চা হয়েছে। এগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন? শাওন ভাইয়ের গারোল ফার্ম থেকে আমি সংগ্রহ করেছি। আর এদের হচ্ছে ব্যবস্থাপনা খাদ্য, এই সম্পর্কে যদি একটু বলতেন, কী বোঝা যায় এটা? এটা এদের খাদ্য অভ্যাস যেটা সেটা খুবই সহজ, কারণ হলো এরা যে কোনো খড়কুটো খায়, গাছের লতা পাতা খায়, তারপরে ফল খায়, হ্যাঁ যেটা খড়কুটো, তারপরে ঘাস, নিপিয়ার ঘাস খায়, এরপরে গুঁড়া খায় এবং কিছু দানাদার খাদ্য আমি দিই, সেটা বিকেলে দিই আর কি। আচ্ছা, আপনার কি কোনো দৈনিক কোনো খরচ হয় এদের পিছনে? এদের পিছনে সামান্য খরচ তো করতেই হবে। মানে যেমন কি পরিমাণ হয় এই আপনার দানাদার পিছনে? দানাদার খাদ্য যেটা আমি 100 গ্রাম দিই। আচ্ছা, প্রত্যেক দিন। আর নিপিয়ার ঘাস, পলটল, তারপরে কিছু ওই যে চিটাগুড় আছে ওগুলো দেওয়া হয়। হ্যাঁ, মানে প্রতিটাকে 100 গ্রাম করে দেওয়া হয়? 100 গ্রাম করে দিই আমি। সুপ্রদাস জানতে বললেন। আর আপনি এটার ভবিষ্যৎ সম্পর্কে কী বোঝা যায়? এটার ভবিষ্যৎ অনেক দূর আলহামদুলিল্লাহ, যদি যদি আল্লাহ চায় তাহলে আমার বিশ্বাস যে এটা অনেক দূর যাবে এবং আমার একটা বড় ধরনের খামার করার ইচ্ছা, কমসে কম 1000 আমি পালবো, এরকম একটা চিন্তাভাবনা আমার আছে। জি আল্লাহ আপনাকে সফল করুক, দোয়া করবেন ইনশাল্লাহ। আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে যদি আপনারা আপনারা যদি নিজেকে স্বাবলম্বী করতে চান, হতে চান এবং অন্যকেও যদি উৎসাহিত করতে চান যে কিছু মানুষের কর্মসংস্থান করতে চান, তাহলে এই গারোল পালন সবচেয়ে লাভজনক। দেশি ভাড়াটা খুবই ভালো, কিন্তু ওটার প্রোডাকশন ভালো, বাজারে যে মূল্যটা ওটার মাংস হয়তো খুব কম হয়, 4 কেজি, 5 কেজি, 8 কেজি, 10 কেজি, তো আপনি বেশি বেশি 4,000, 5,000, 6,000, 7,000 বিক্রি করতে পারেন। আর এটার একটা বাচ্চায় আপনি 3 মাসের বাচ্চায় কমসে কম 10,000 বিক্রি করতে পারবেন। এটা কি গারোলের কারণে বাচ্চার দাম বেশি না এটা হচ্ছে গরুদের কারণে? এটা গ্রোথের কারণে, গরুদের কারণে, মাংসের কারণে, কারণ বাংলাদেশে তো মাংসের একটা প্রচুর চাহিদা রয়ে গেছে যেটা আপনার এই মানে আমরা পুরো করতে পারতেছি না। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই দোয়া করবেন রুবেল ভাই যাতে 1000 গাওলের একটা বড় শীত করতে পারে, খামার করতে পারে এবং কর্মসংস্থানে বৃদ্ধি করতে পারে। এই কামনায় আজকের ভিডিও আমি শেষ করছি। ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel and also press this bell icon.